নমস্কার স্যার, আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বহু শিক্ষার্থীরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বা যারা ভবিষ্যতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চলেছে, তো তাদের মনে টেকনিক পলিটেকনিক সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য বা আপনাদের এই যে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট, এই টিপিআই কলেজের প্লেসমেন্ট সেল থেকে শুরু করে আপনাদের প্লেসমেন্ট রিলেটেড সমস্ত তথ্যটি জানার জন্য আজকে আপনাদের সকলকে আমি একত্রিত জায়গায় পেয়েছি। এর জন্য সত্যি আমরাও খুব গর্বিত। তো প্রথমেই স্যার, আমি জেএস ধর স্যার, স্যার আপনার মুখ থেকে শুনতে চাইব আপনাদের কলেজ রিলেটেড এবং আপনাদের এই যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, তো এই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল রিলেটেড এবং আপনার যে টোটাল টিম, এন্টায়ার টিম, তার সম্পর্কিত যদি আপনি কিছু বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিজেও অনেকদিন ধরে এখানে আছি। আসলে আমি বলবো যে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের জার্নি শুরু হয়েছিল 2008 সাল থেকে, আর 2009 সাল থেকে আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট কাজ শুরু করে। আমি অ্যাকচুয়ালি প্রায় নিয়ারলি 40 বছর বাইরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, এবং এখানে ঢুকেই আমার প্রথম যেটা মনে হয়েছে যে ছাত্রছাত্রীরা এমনিতে ভালো, সব ঠিক আছে, টেকনিক্যালি হয়তো ভালো আছে, কিন্তু ওদেরকে ইন্ডাস্ট্রি রেডি করতে হবে। এবং ইন্ডাস্ট্রি রেডি করার জন্যে আমার প্রথম কাজ হয়েছিল ওদেরকে ট্রেনিং দেওয়া, এবং বিভিন্ন রকমের ট্রেনিং আমরা প্রোভাইড করেছি। যেমন কিছু কিছু ট্রেনিং করেছি ইন্ডাস্ট্রিতে গিয়ে, কিছু কিছু জায়গায় করেছি ইন্ডাস্ট্রিতে এক্সপার্টকে আনিয়ে সেমিনার করে, আরও অনেক কিছু আমরা স্টেপ নিয়েছি। তো আমার কাছে শুধু একটা জিনিসই মনে হয়েছে যে আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট যারা আমরা টিপিওরা আছি তাদের দুরকমভাবে কাজ করতে হবে। একটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দিতে হবে যেন ওরা নিজেরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারে, অপরচুনিটি দিতে হবে যেটাকে বলা হয়। এবং এটাও আমাদের দেখতে হয় যে যারা কোম্পানি যারা আসে তারাও যেন ঠিক ঠিক মতো ওদের দরকার মতো ছাত্রছাত্রী পায় এখান থেকে রিক্রুট করা। তো এই ব্যাপারে আমি আজকে আমার যে কলিগ যারা রয়েছে, সুমন সিদ্ধা, পিতে মিত্র এবং কৌশিক ঘোষ, এদেরকে বলবো এরা যেন তার ডিটেলসে আমাদের অ্যাক্টিভিটিসটা জানায়। থ্যাংক ইউ স্যার। তো আমরা পরবর্তী আমাদের যে মেন আজকের মোটিভ, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের যে টোটাল আপনাদের এই যে প্লেসমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয়টার সম্পর্কে আপনাদের যে ছাত্রছাত্রীরা যে প্রশ্নগুলি করেছেন, পরবর্তী আমরা সুমন স্যার, প্রসন্ন মিত্র স্যার এবং কৌশিক স্যারের কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনার যে কাছে জেনে নিন, ওরা যার যার নিজেদের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করছে ওদের কাছে জেনে নিন। আজকে আমরা টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলে এসেছি এবং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের তিনজন স্যারকে আমরা এখানে পেয়ে গেছি। তো স্টুডেন্টদের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন স্যার, যেটা আপনাদের উদ্দেশ্যে আজকে সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাইব, সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে সেই উত্তরগুলি আমরা জানাতেও চাইব। তো প্রথম স্যার, যে প্রশ্নটি স্টুডেন্টদের ক্ষেত্রে প্রায়ই এসে থাকে যারা নতুন স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিতে চাইছে, যে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে ক্যাম্পাসিং কেমন হয়ে থাকে? তো আমি এখানকার ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল অফিসার মিস্টার সুমন সিকদার স্যারের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি জানতে চাইব স্যার। হ্যাঁ, আমাদের এখানে ক্যাম্পাস ইন্টারভিউ খুব ভালো হয়। ওকে স্যার। সেকেন্ড, যে সমস্ত স্টুডেন্টরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অর্থাৎ ভোকলেটের স্টুডেন্ট থাকে, তো তাদের ক্ষেত্রে কিছু ডাউট রয়েছে। যেমন হচ্ছে একটা প্রশ্ন যে ভোকলেট ক্যান্ডিডেটরা কি জেক্সপো অর্থাৎ 3 ইয়ার্সের মানে সমানই সুযোগ তারা পেয়ে থাকে? দেখুন, একটা দুটো কোম্পানি বাদে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ভোকলেট নিয়ে মাথায় ঘামায় না। তারা দেখে স্টুডেন্টদের স্কিলটা কী, তারা কতটা শিখেছে, সে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর সিভিল সে জানে কি না, এইটা যে আসল কথা। সে ভোকলেট বা নন ভোকলেট সেটা কোনো বিষয় নয়। তো উত্তরটা এটাই যে একটা দুটো কোম্পানি ছাড়া যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়তো 3 ইয়ার্স ডিপ্লোমা, শুধু তাদের ক্ষেত্রে, বাট দে আর ভেরি ফিউ ইন নাম্বার্স। ওকে স্যার। নেক্সট স্যার, আরেকটি যে প্রশ্ন রয়েছে যে এজের ক্ষেত্রে একটা ফ্যাক্টর থেকে যায়, এজ এবং জবের যে রেশিও তার ক্ষেত্রে, তো এখানে যাদের এজ একটু বেশি তাদের ক্ষেত্রে কি কোনো কোনো ক্ষেত্রে সুযোগটা কম হয় ক্যাম্পাস মানে ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে, কোম্পানিতে কি তাদের সিলেকশনের বিষয়ে কোনো বাধা হয়ে দাঁড়ায় তাদের এজটা? গুড কোয়েশ্চেন। যেমন ধরুন আপনি একটু পরের ট্রেনটা ধরলেন, তো আপনি তো একটু লেটে পৌঁছাবেনই, তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। কিছু কিছু কোম্পানি ছাড়া
কিছু কিছু কোম্পানি ছাড়া অনেক অনেক কোম্পানি কিন্তু এজটা নিয়ে মাথা ঘামায় না। আমি যে প্রথমেই বলেছি, প্রথম প্রশ্নের উত্তর ছিল যে তোমার স্কিলটা, আপনাদের স্কিলটা কত ভালো, আপনি ইঞ্জিনিয়ারিং ভালোবাসেন কি না, আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবেন কি না জীবনের ক্ষেত্রে এবং আপনার সাইটে এবং প্রোডাকশনসে এবং ফিল্ডে গিয়ে, সেটাই ইম্পর্টেন্ট। তো উত্তরটা এটাই যে কিছু কিছু কোম্পানি ছাড়া, একটা দুটো কোম্পানি ছাড়া ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু এজ ক্রাইটেরিয়াটা বড় কথা হয়ে থাকে না। থ্যাংক ইউ স্যার। আরও কিছু প্রশ্ন রয়েছে, এর মধ্যে যেটা রয়েছে যে স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে কোন ডিপার্টমেন্টটা বা কোন স্ট্রিম নিয়ে পড়লে তারা চাকরির সুযোগটা সবথেকে বেশি পাবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে টিপিআই বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যে টিপিআই আপনারা যে সমস্ত স্ট্রিম দেন তার মধ্যে কোন স্ট্রিমের ক্ষেত্রে চাকরির সুযোগটা সবথেকে বেশি? আচ্ছা, এটা খুব ব্রড বেস কোয়েশ্চেন। দেখুন, আপনি অ্যাডমিশান নিচ্ছেন যেদিন, তার ধরুন তার তিন বছর পরে আপনি ক্যাম্পাসিংয়ের সুযোগ পাচ্ছেন, কারণ আপনি ওই তিন বছর আপনি পড়াশোনাটা করছেন। তো ডিপেন্ড করে ওই তিন বছর পরে গিয়ে আমাদের ইকোনমিক কন্ডিশনটা কী আছে ইন্ডিয়াতে, অর্থাৎ তখন গাড়ি শিল্প ভালো না কনস্ট্রাকশন শিল্প ভালো, নাকি ফার্মা চলছে নাকি আইটি চলছে বাজারে। তো যদি ধরুন আজকের মার্কেটে আমি দেখি আইটি এবং টেলিকম সেক্টরটা ভালো চলছে, তো তখন তাহলে তারা সেই পয়েন্ট, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যখন তারা পাসিং আউট হচ্ছে, তখন তাহলে ওই ব্রাঞ্চগুলো সুযোগ পাচ্ছে বেশি। বা ধরুন গাড়ি শিল্প যদি ভালো চলে সেই সময় তাহলে গাড়ি শিল্পের ওইটা হবে, বা যদি নির্মাণ শিল্প বা কনস্ট্রাকশন ফার্মস বা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম বা সার্ভে ফার্মস তাহলে সেটা হবে। তো উত্তরটা এটাই যে ডিপেন্ড করছে মার্কেট কন্ডিশনটা কী। হ্যাভিং সেড দ্যাট, অতীতে আমরা দেখেছি যে মানে ইন দ্য পাস্ট 5 to 6 years মেকানিক্যাল ইলেকট্রিক্যালে তুলনামূলকভাবে বেশি হয়, কারণ যে কোম্পানির হায়ারিং প্যাটার্নটা আলাদা। কিন্তু সিভিল আর সার্ভে অনেক ক্ষেত্রে দেখি সিভিলের যে ডাইরেক্ট, কিন্তু ধরুন ক্যাম্পাসিংয়ে অনেক কোম্পানি আসে না, তারা পরে কিন্তু সিভিলদের নেয়। তো দ্য আনসার ইজ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, এই তিনটে আমরা দেখেছি তুলনামূলকভাবে ক্যাম্পাসিংয়ের দিক থেকে তারা একটু বেটার ক্যাম্পাসিং পায়। আচ্ছা, তো আর একটা স্যার প্রশ্ন, আপনাদের এখানে তো ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং অ্যাভেলেবেল আছে, তো সার্ভের ক্ষেত্রে কি প্লেসমেন্টের দিকটা বা চাকরিটা কেমন হয়ে থাকে আপনাদের এখানে? খুব ভালো, পারফেক্ট। আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, বা তোমাদের, আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি যারাই শুনছেন, আমাদের প্রতি বছর, ইনফ্যাক্ট আমি বলবো সার্ভের সাপ্লাই বেশি, মানে সরি জব সাপ্লাই বেশি, মানে সরি কোম্পানি ডিমান্ড বেশি, আমাদের সাপ্লাই কম। মানে অর্থাৎ এরকমও হয়েছে, ওরা জব পাওয়ার পরও আরও অনেক কোম্পানি আমাদের কাছে এসছে কিন্তু তাদেরকে আমরা ছেলে দিতে পারিনি। আমাদের এখানে কিছু ভালো ভালো ফার্মে আপনাকে নাম বলছি যেগুলো আপনার শুনলে সত্যি ভালো লাগবে। যেমন অতীতে আমাদের কেইস ইন্টারন্যাশনাল হয়েছে, কল্পতরু পাওয়ার হয়েছে, টাটা প্রজেক্টসের ছেলেরা আমাদের চান্স পেয়েছে, সি টেস্টিং কোম্পানিতে চান্স পেয়েছে, কমটেল কনসালটেন্সি, এবং বিভিন্ন ছোটো বড়ো মাঝারি বিভিন্ন রকম ফার্মে আমাদের ছেলেরা কিন্তু সার্ভের কাজ করছে। এবং যেহেতু সার্ভে কোম্পানি, সার্ভে পড়ানোর ইনস্টিটিউট ইন্ডিয়াতে খুবই কম আছে, ফলে টিপিআইকে কিন্তু অনেক কোম্পানি আসে এরা, যারা বাজারে সার্ভে পায় না, তারা ফ্রেশার রিক্রুট করার জন্য কিন্তু সার্ভের কোম্পানির জন্য তারা কিন্তু টিপিআইতে আসে। তো আনসার ইজ টিপিআইতে কিন্তু সার্ভে পড়লে ভবিষ্যৎ সত্যি ভালো, কনসিডারিং দ্য টুডেজ মার্কেট সিনারিও। ওকে স্যার, নেক্সট স্যার আর একটা ডিপার্টমেন্ট ওয়াইজই প্রশ্ন রয়েছে, আপনাদের এখানে যে আরও ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তো এই দুটো ডিপার্টমেন্টের ক্ষেত্রে চাকরিটা কি কম হয়? আচ্ছা একটু বলে দিই, এই যে আপনি যেটা বললেন, একটা যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কাজ আছে, কম্পিউটার সায়েন্স হচ্ছে বিশেষ করে আইটি, তথ্য প্রযুক্তি। তো আমি আবার বলছি যে ইউজুয়ালি কী হয়, আমাদের এখানে প্রবণতাটা দেখেছি বেশি যে আমাদের কম্পিউটার সায়েন্সের একটু হায়ার স্টাডিজে বেশি করে যায়। তো স্টিল আই উড সে যে আমাদের কম্পিউটার সায়েন্স ক্যাম্পাসিং খুবই ভালো হয় এখানে, যারা চাকরি পেতে চায়, যারা চাকরি করতে চায় তারা কিন্তু এখান থেকে, এই ক্যাম্পাস থেকে ভালো ক্যাম্পাসিং পায় তারা। অতীতে যেমন আমরা টেক মাহিন্দ্রাতে করেছি, আমরা ক্যাপজেমিনিতে করেছি, আমরা এলএনটি ইনফোটেকে আমরা করেছি, এই ধরনের বিভিন্ন জনক কোম্পানি আছে যারা ডিপ্লোমা লেভেলের নিচ্ছে স্টুডেন্টসরা, তারা তাদের ওখানে কিন্তু আমাদের স্টুডেন্টের চাকরি করছে এবং এখানে পাশ করে বিটেক করে অনেকে আবার টিসিএসে ঢুকেছে, বিভিন্ন ফর্মে ঢুকেছে। আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স আইটিতেও আসতে পারে, একটা সেম ইলেকট্রনিক্স কিন্তু আবার ফ্যাক্টরিতেও যেতে পারে হয়তো। তো ফ্যাক্টরি প্রোডাকশন হাউসে কিন্তু ইলেকট্রনিক্স এবং অটোমেশনের বিভিন্ন কাজে কিন্তু ইলেকট্রনিক্সটা নির্মিত আছে, দে আর এমপ্লয়েড ইন দোজ সেক্টরস। সো আই উড সে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স বোথ আর ভেরি গুড। ওকে স্যার,
স্যার, এখন আমরা সকলেই জানি যে এই কোভিডের মহামারী চলছে, তো আপনাদের এই কোভিড টাইমের মধ্যে প্লেসমেন্টটা কীরকম পার্সেন্টেজ আছে বা কেমন আপনারা দিয়েছেন? আমরা ভালো দিয়েছি। আমরা সবাই ভীষণ ডেডিকেটেড। আজকে আমরা দেখছেন আমাদের এই যারা আছি আমাদের সিনিয়র্সরা আছে, আমরা খুবই সবাই ডেডিকেটেড আমাদের কাজের প্রতি। তো ফলে আমরা কিন্তু এক মুহূর্ত কিন্তু কোভিডের ভয়ে আমরা কিন্তু ঘরে বসিনি, আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কাজ করে গেছি এবং আমরা কিন্তু ভালোই প্লেসমেন্ট করিয়েছি। তো যারা সত্যি করে জব নিতে চায় তারা কিন্তু এখান থেকে সুযোগটা পাবে। ওকে স্যার, আর একটা প্রশ্ন রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে আপনাদের কোন কোন কোম্পানিরা বেসিক্যালি এসে থাকে? ভারতবর্ষে সব থেকে বড় কনস্ট্রাকশন ফার্ম যার নাম হচ্ছে এল&টি কনস্ট্রাকশন, তারা প্রতি বছর আমাদের এখানে ক্যাম্পাস ইন্টারভিউ করতে আসে। এছাড়া অতীতে আমাদের টাটার প্রজেক্টস হয়েছে, আমাদের প্রিকাস্ট ইন্ডিয়া হয়েছে, আমাদের আলট্রাটেক হয়েছে, স্ট্রাটা জিও সিস্টেম হয়েছে, ক্যাট সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি কোম্পানি। এবং ধরুন কেউ ক্যাম্পাসিংয়ে সেই সিক্স সেমিস্টারে পেলো না, তখন তারা কিন্তু পরেও গিয়ে তারা সুযোগটা পায়। কোনো ছেলে কিন্তু বসে থাকে না। আমি বলতে পারি যে কাজ করতে চায়, যেই ছেলে পরিশ্রমী, যে ছেলের স্কিল আছে, যে ছেলে সিভিলকে ভালোবাসে, সে নিশ্চয়ই চাকরি পায় এখান থেকে। ওকে স্যার, আর একটা আপনাদের যে প্রশ্ন, যে জব গ্যারান্টি বলে কি কিছু আছে? না, নো। জব গ্যারান্টি কী করে দেওয়া হয়? জব তো স্টুডেন্টের উপর, যে পরীক্ষায় বসছে তার উপর। গ্যারান্টি কী করে দেবে কোনো একটা ইনস্টিটিউট? থ্যাংক ইউ সুমন স্যার, স্টুডেন্টদের যে সমস্ত প্রশ্নগুলি ছিল তার অধিকাংশেরই উত্তর আপনি খুব ইজিভাবে তাদের সকলের উদ্দেশ্যে দিলেন। তো আমরা এরপর পরবর্তী মিস্টার পিকে মিত্র স্যারের কাছ থেকে, স্যার আপনার কাছেও কিছু প্রশ্ন রয়েছে, যে আপনাদের এই টিপিআইয়ে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টে আপনারা এই প্লেসমেন্ট ছাড়াও আরও এক্সট্রা কী কী অ্যাক্টিভিটিস বা ফেসিলিটি স্টুডেন্টদের ক্ষেত্রে প্রোভাইড করে থাকেন, এটা যদি স্যার আপনি একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে জানিয়ে দেন। হ্যাঁ, দেখুন, একটা স্টুডেন্টের তার চাকরি বা উচ্চশিক্ষার জন্য যা যা দরকার আমাদের এখানে সবই হয়। যেমন আমাদের অলরেডি মিস্টার শিকদার বললেন প্লেসমেন্টের ব্যাপারটা, তো প্লেসমেন্ট একটা ছেলে যখন চাকরি করবে তার আগে যা যা দরকার লাগে আমরা সেগুলো সবই করি। যেরকম ফিফথ সেমেই ওদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করানো হয়। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমাদের এখানে যে যে ফিল্ডে ওদের ট্রেনিং করলে ওদের চাকরির ক্ষেত্রে সুবিধে হবে বা ভবিষ্যতে সুবিধে হবে সেই সব ক্ষেত্রে আমাদের সমস্ত আগে অফলাইন হতো, এখন কোভিডেও আমাদের অনলাইন ট্রেনিংও স্টুডেন্টদের জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাই। এছাড়াও শুধু তো টেকনিক্যাল জিনিস নয়, ওদের অ্যাপটিটিউড, রিজনিং, ওদের ইংলিশ, এই সমস্ত জিনিসের জন্য আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং ওদের ফ্রিতে করাই এবং সেটাতে ওরা খুবই মানে লাভবান হয় আর কি। এছাড়াও এরপরে ধরুন সিক্স সেমে উঠে ওরা যখন প্লেসমেন্ট বা ক্যাম্পাস ড্রাইভে যখন ওরা বসছে সেই সময় একটা আপনি দেখবেন একটা ডাইভার্সিফিকেশন হয়, যে কিছু ছেলে বা অনেক ছেলেই হচ্ছে উচ্চশিক্ষার জন্য যায় হায়ার স্টাডিজ, তো তাদের জন্য আমরা এখানে ফ্রি জিলেট কোচিং ক্লাস করাই। তো সেখানে এই ফ্রি জিলেট কোচিং ক্লাসের মাধ্যমে আপনারা অবশ্যই জানবেন যে একটা স্টুডেন্ট সে এই জিলেট পরীক্ষা দিয়ে বিটেক গভর্নমেন্ট কলেজ এবং রিনাউন্ড সব প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে তার সেকেন্ড ইয়ারে সে ভর্তি হওয়ার সুযোগটা পায়। এর বাইরেও এবং আমাদের এই ক্ষেত্রে আমি আরেকটু যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রতি বছরই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে বেশ অনেক ছেলে কিন্তু চান্স পাচ্ছে এই জিলেট পরীক্ষা টরীক্ষা দিয়ে এবং আমাদের এখান থেকে ক্লাস টাসও তারা করে। এরপরও আমাদের আরও যেটা থাকে হচ্ছে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট ইন্টারাকশন সেল, আমাদের এখানে ট্রেনিং প্লেসমেন্ট ডিপার্টমেন্টে থাকে। এটা কি? এটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে আমাদের একটা ব্রিজ তৈরি করা, মানে আমরা ধরুন আমাদের প্রচুর ইন্ডাস্ট্রির সাথে ইমওইউ হয়, মৌ যেটা, তার মাধ্যমে আমরা যেটা করি তাদের সাথে আমাদের ট্রেনিং হয়, আমাদের প্লেসমেন্ট হয়, ক্যাম্পাস ড্রাইভ। এর বাইরেও হচ্ছে ধরুন আমাদের এখন নতুন নতুন টেকনোলজি কী করলে আমাদের সুবিধা হবে সেগুলো আমরা সেই ইন্ডাস্ট্রিকে আমরা জিজ্ঞেস করি, জানতে চাই সেই সব জায়গা থেকেও। একটা ধরুন যে গ্যাপটা যদি কোনো জায়গাতেও তৈরি হয়ে থাকে, সিলেবাস বা কারিকুলাম গ্যাপ যেটাকে বলে, সেইটা আমরা সেখান থেকে ওনাদের ফিডব্যাক নিয়েও আমরা আমাদের কলেজের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তার মাধ্যম দিয়ে আমরা সেই সবগুলো মেটানোর চেষ্টা করি।
এই সমস্ত হচ্ছে আইআইআইসির কাজ। সেখানে অনেক রকম হয়, ওয়েবিনার হয়, ট্রেনিং প্লেসমেন্ট সমস্ত আমি অলরেডি যেটা বললাম। এরপরেও আমাদের আরও যেটা আছে হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল। এখন এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলে আমি সেটা নিয়ে আমি আমাদের মিস্টার শিকদার স্যারকে একটু বলতে বলবো। তো আমরা মিস্টার পিকে মিত্র স্যারের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ পাঠ জানলাম। তো এরপর স্যার সুমন স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল, তো সেই রিলেটেড যদি আপনি কিছু ইনফরমেশন স্টুডেন্টদেরকে শেয়ার করেন। হ্যাঁ, তো এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল আমরা ট্রেনিং প্লেসমেন্টের মধ্যেই এই সেলটা আমরা করেছি। তো আমাদের কাজ হচ্ছে হেল্প করা, অ্যাসিস্ট করা যারা এন্টারপ্রেনিয়র হতে চাইবে। অর্থাৎ আমরা কী করি, ধরুন আমাদের যে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার আছে হুগলি DIC, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে আছে, এবং আমাদের কিছু ওদের মারফত তারা একটা ব্যাংকের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে। তো যদি কেউ কোনো স্টুডেন্ট পাশ করার পরে যদি কেউ এদের কাছ থেকে সাপোর্ট চায়, তো তখন কিন্তু আমরা তাদেরকে আমরা অ্যাটলিস্ট নেটওয়ার্কিংটা আমি তাদের সঙ্গে করিয়ে দিই, এবং তাদের আমরা দুই একবার এখানে ডেকে আমরা সেমিনার করিয়েছি, এইগুলো করেছি। এছাড়া আমাদের ধরুন কোনো ছাত্র যদি এন্টারপ্রেনিয়র হয়ে থাকে বা তার ধরুন বাবার ব্যবসা আছে, সেই ব্যবসাটাই আবার সে চালিয়ে যাচ্ছে ভালোভাবে, তাদেরকে কিন্তু আমরা ডেকে আবার একটা মোটিভেশনাল ক্লাস করাই। তো আমরা দেখেছি বাঙালিদের মধ্যে বা বিশেষ করে আমাদের মধ্যে, সরি টু সে, যে একটু এন্টারপ্রেনিয়রশিপের চিন্তাভাবনা একটু অভাব আছে। তো এই সেলটার উদ্দেশ্য এটাই যে অ্যাটলিস্ট অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা, যে একটা যে আমরা যে শুধুই চাকরি কেন করব, আমরা একটু ব্যবসার দিকেও ভাববো, নিজের মতন করে নিজের জন্য নিজে নিজের বস হলাম, সেই একটা ভাবনা চিন্তা অ্যাটলিস্ট আমরা ওদের মধ্যে ইনকালকেট করা, এইটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সুমন শিকদার স্যার, আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে যে এন্টারপ্রেনিয়রশিপ রিলেটেড যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেটা তার উত্তরটা সেই রিলেটেড আপনি তুলে ধরলেন। তো এরপর আমরা মিস্টার কৌশিক ঘোষ স্যারের কাছ থেকে জেনে নেবো যে স্যার আপনাদের এই যে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে প্রত্যেক ইয়ার যে এত হিউজ ডেটাবেস, এত স্টুডেন্ট আপনাদের এখান থেকে পাস আউট হচ্ছে এবং রানিং স্টুডেন্ট, তো আপনারা এই টোটাল ডেটাবেসটাকে কীভাবে প্রসেস করেন? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কাছ থেকে এই ডেটাবেসটা সেকেন্ড ইয়ারেই নিয়ে নিই। হ্যাঁ, ওরা যখন থার্ড সেমে থাকে ওটা ডেটাবেসটা স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এটা আমরা একটা গুগল ফর্ম তৈরি করি, গুগল ফর্মের মাধ্যমে এবং তাদের নোটিফিকেশান করে সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে আমরা এই ডেটাবেসটা কালেক্ট করি। তো এই ডেটাবেসটা যথেষ্ট ইনফরমেটিভ, এখানে মোটামুটি কোম্পানির ক্যাম্পাস ড্রাইভের জন্য ওনারা যা যা ইনফরমেশান চায় সেই ডেটাবেসের মধ্যে এটা কভার করা থাকে। এটা ট্রেনিংয়ের জন্যও কাজে লাগে পরবর্তীকালে ওদের। এইভাবেই আমরা ডেটাবেস কালেক্ট করি, এইভাবেই চলে আসছে বছরের পর বছর। আচ্ছা, স্টুডেন্টরা যে সমস্ত প্রশ্ন এই TPI রিলেটেড জানতে চেয়েছিল বা TPI সম্পর্কে যে সমস্ত প্রশ্ন তাদের মনে ছিল, আশা করছি স্যার আপনারা সকলেই সেই সম্ভাব্য প্রশ্নের উত্তরটা দিয়ে রেখেছেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ স্যার।